সে কদিক লাগে কান পেতে আছি, যে আছে মাটির কাছাকাছি, যার কবিতায় সে মাটির গন্ধ, ভালোবাসার তীব্র অনুরণন। রূপসী বাংলার অনন্ত প্রেমের কবি, দয়াময় মাহন্তীর কবির বান্ধবী। নভরপুষ্ট স্বামী দেবতাটিকে নিয়ে এক শীতেই তুমি কবির সঙ্গে সাক্ষাৎ করতে এলে, তোমার স্বাস্থ্যটি তখন আরো একটু লেগেছে, পায়ের নূপুর শুধু রূপোর, বাকি সব সোনার, দুল হার ব্রাসলেট গা ভর্তি। কবি এমনিতেই শীর্ণ কাল, শীতে আরো ভেঙেছে শরীর, গায়ের রঙে ময়লা জমেছে। কবির বান্ধবী তুমি, তোমার অধ্যাপক স্বামী কলেজে পড়ায়, গবেষণা বিষয়ে কবিতা ও কবির জীবন, দুদিক থেকে সম্পর্কের অহংকার উপচে পড়ছে তোমার হাসির ধারায়। কবিকে মুখোমুখি বসিয়ে হাতের নোটবুকে অধ্যাপক মশাই একের পর এক লিখে নিতে থাকে কবির শৈশব যৌবন প্রেম ও একাকিত্বের টিকা ভাষ্য। কবি যেভাবে বলে যায়, এ সময় তুমি কবির ঘরটিকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখো, এলোমেলো বই ম্যাগ সব ছড়িয়ে ছিটিয়ে, রান্নার স্টোভের পাশে লেখার খাতা পড়ে আছে, সর্বত্রই নারী স্পর্শের অভাবটুকু লেগে আছে। গভীর একটা মায়া তোমার নাভি থেকে বুকের থেকে চাপতে ওঠে, টেবিল থেকে জানালা থেকে তাকের বইয়ের ফাঁকে ফাঁকে কিছু যেন খুঁজে তোমার স্মৃতিকাতর চোখ। এই সময় অধ্যাপক কবিকে প্রশ্ন করে, আর আপনার প্রেম, প্রেম নিয়ে কিছু বলুন, কেন বিয়েই করলেন না আপনি? চমকে তুমি কবির মুখের থেকে তাকালে, কবির প্রশান্ত গভীর চোখে, তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে আশ্বস্ত হলে, তোমার স্বামী লিখে গেল আশ্চর্য মুক্তোর মতো অক্ষরে কবির প্রেম সংক্রান্ত লাইন। কবির প্রেমের কোনো নাম হয় না, অথবা সব নামের সঙ্গে কবির প্রেম। শীতের সেই সংক্ষিপ্ত সাক্ষাৎকার সন্ধ্যার আগেই শেষ হয়ে গেল। বিদায় নেওয়ার আগে তোমার স্বামী কবিকে কৃতজ্ঞতা জানিয়ে বলল, আমার স্ত্রী আপনার বান্ধবী বলেই কিনা জানি না, যেন আমার বাড়িতে সারাক্ষণ কবির গন্ধ লেগে থাকে। দেখবেন আপনাদের বন্ধুত্বটি যাতে এমনই অটুট থাকে। সন্ধ্যার ভিতরে আরো শীত নামার আগে তোমরা দ্রুত বাড়ি ফিরে এলে, তারপর দরজা বন্ধ করে কবিতার সবচেয়ে গোপন খাতাটি নিয়ে বসল, যে খাতার লেখাগুলি তোমার অধ্যাপক স্বামীর গবেষণার কোনো কাজেই লাগবে না, তুমিও যে লেখাগুলি যৌবনে দেখেও তেমন গুরুত্ব না দিয়ে না দেখার মতোই উল্টে পাল্টে বন্ধ করে দিয়েছিলে। কবি সেই খাতাটির লেখাগুলি এমন শীতের রাতে খুলে বসল হায়ার প্লেসের সামনে, শীতার্ত মানুষেরা যেভাবে বসে,